কেন্দ্রের তৃতীয় চালানের পণ্য নিয়ে রাশিয়ার একটি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। জাহাজটি গত রাতে 280টি প্যাকেজে 1421 মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরের 7 নম্বর জেটিতে নোঙর করে। দর্শক, এই মুহূর্তে মোংলা বন্দরে আছেন আমাদের প্রতিনিধি মিজানুল ইসলাম। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজানুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উন্নয়নের পদ্মা সেতু নির্মাণ পরবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলায় চলছে ব্যাপক কর্মকাণ্ড। উন্নয়ন মোংলা বন্দর বৃদ্ধি পেয়েছে অনেকাংশে তার ব্যবহার। ঢাকা থেকে বাংলাদেশের তিনটি বন্দরের মধ্যে মোংলা বন্দর সবচেয়ে কাছের বন্দর। 170 কিলোমিটার দূরত্বে এই বন্দরে ইতিমধ্যেই পদ্মা সেতুটি নির্মাণের জন্য যে সমস্ত সরঞ্জাম, তাছাড়া বাংলাদেশ সমস্ত মেগা প্রকল্পের সরঞ্জামাদি মোংলা বন্দর থেকেই খালাস হচ্ছে। ইতিমধ্যে গতকালকে রাতেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 280টি প্যাকেজের 2421 মেট্রিক টন পণ্য রাত 8টার দিকে যা বন্দরে বেড়েছে, রাত 10টা থেকে পণ্য খালাস শুরু হয়েছে। এখনো পণ্য খালাস হয়। তো সংশ্লিষ্টদের সাথে কথা বলে, আমদানিকারকের সাথে কথা বলে জেনেছি, যেগুলো খালাস হতে আরো 4 দিনের মতো সময় লাগবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা থেকে শুরু করে কখনোই কোনো দিন কোনো কর্ম ঘন্টায় মোংলা বন্দরের ব্যবহার এতটুকু থেমে যায়। অব্যাহত ভাবে একটি সরকারের দীর্ঘসূত্রতার কারণে মোংলা বন্দরের উন্নয়নের যে লক্ষ্যমাত্রা রয়েছে, স্বল্প স্তর, মধ্য স্তর এবং দীর্ঘ স্তর, এই মধ্যম স্তর 2024 সালের মধ্যে সমস্ত অবকাঠামো নির্মাণ কর্মকাণ্ড শেষ হয়ে যাবে। তো আজকে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম এসেছে, এটি হচ্ছে রাশিয়া থেকে সরাসরি যে তৃতীয়তম জাহাজ। এর আগে 11তম জাহাজে এসেছে ঢাকা মেট্রো রেলের সমস্ত সরঞ্জাম এই মোংলা বন্দর দিয়ে। তো মোংলা বন্দর দিয়ে যে ব্যবহার বৃদ্ধি, এখানে খুলনার বিভিন্ন শিল্পাঞ্চল, শিল্প কর্মকাণ্ড, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সকলের কার্যালয় পর্যন্ত এখানে অবকাঠামো হিসাবে তৈরি হতে যাচ্ছে। আমার ডান দিকে দেখা যাচ্ছে আমার পিছনে রাস্তাটি, অদূর ভবিষ্যতে 8 লেনের রাস্তা তৈরি হবে। তারপরে পশ্চিম নদীর তীরে সুন্দরবনে পর্যটন শিল্প আকারে গড়ে তোলার জন্য সুন্দরবনের পর্যটকদের অবতরণ কেন্দ্র তৈরি হবে। এখানে আমার ডান দিকেই রয়েছে মোংলা রেল স্টেশন, যে রেল স্টেশন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান 5টি দেশে পর্যটন পণ্য ও আমদানি রপ্তানি সবকিছুই ব্যাপক কর্মকাণ্ডে এখানে উজ্জীবিত হয়ে উঠবে। খুলনা মোংলা শিল্প বন্দর অঞ্চল গড়ে উঠবে, পর্যটন শিল্প অঞ্চল, এছাড়াও সমস্ত অবকাঠামো গুলো, এই আমার পিছনে রাস্তাটা 8 লেন হয়ে যাবে, তার একটু সামনে যে 6 লেন হবে গোপালগঞ্জ থেকে, এবং আমার পিছনে যে রয়েছে খুলনা ভোমরা বন্দর। ধন্যবাদ মিজানুল। সিরাজগঞ্জের কাজীপুরে জমে উঠেছে যমুনা নদীতে ভাসমান পাটের হাট। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসছেন হাটে।